নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন, আল্লাহ সবকিছু ঘুরালেন, জান্নাত জাহান্নাম দেখলেন, আল্লাহর সাথে কথা বললেন, ফিরে আসলেন আবার বাইতুল মাকদিসে। যখন ফিরে আসেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদায় জানানোর জন্য আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত পৃথিবীতে যত নবী এসেছে সমস্ত নবী বাইতুল মাকদিসে এসেছেন। 448 নম্বর হাদিস সহি মুসলিম খুলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন পৃথিবীর সব নবী বাইতুল মাকদিসে উপস্থিত মেরাজের রাত্রিতে। দুই রাকাত সালাত পড়বেন, ইমামতি করবেন কে? ঠিক এই মুহূর্তে আপনি ভাবতে পারবেন সেখানে আছেন আদম আলাইহিস সালাম, সেখানে আছেন খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম, আবুল আম্বিয়া, সেখানে আছেন মুসা কালিমুল্লাহ, সেখানে আছেন ঈসা রূহুল্লাহ, সেখানে আছে সারা জাহানের শাসক দাউদ এবং সুলাইমান বাপ বেটা আছেন উপস্থিত, এতগুলো নবী উপস্থিত, সেখানে ইমামতি করবেন কে? ঠিক ওই মুহূর্তে জিব্রিল আমিন আল্লাহর নবীর হাতে ধরে, আমাদের নবীর হাতে ধরে সামনে দিয়ে বলছেন, আজকে সব নবী উপস্থিত থাকলেও ইমামতি করবেন আপনি। এ কত বড় নবী! রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফালাম্মা সাল্লামতু ওয়ানসারাফতু, যখন আমি সালাত শেষ করে সালাম ফিরিয়েছি, যখন সালাত শেষ করে সালাম ফিরিয়েছি, পিছনের দিকে তাকিয়ে দেখি আমার পিছনে যত মুক্তাদি সবগুলোই হলো পৃথিবীতে পাঠানো নবী রাসূল, লক্ষ লক্ষ নবী রাসূল একসঙ্গে মুক্তাদি। এই নবীকে লক্ষ্য করে, এই রাসূলকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, এই মোহাম্মদ যদি কোনো কথা নিজের পক্ষ থেকে বলতো তাহলে আমি তাকে গলা কেটে দিয়ে বিচ্ছিন্ন করে দিতাম, তাকে আমি হত্যা করতাম। কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খিয়ানত করেছেন? হুজুর কিভাবে পারে? ও খতিব সাহেব আপনি কিভাবে পারেন? নিজ ইচ্ছায় কুরআন হাদিসে নাই বর্ণনা করছেন কি করে? জাল হাদিস বর্ণনা করছেন কি করে? জয়ীফ হাদিস বর্ণনা করছেন কি করে? সাহাবা কেরাম এত সচেতন ছিলেন, আমি ওইদিকে যাচ্ছি না, আপনাকে শুধু ইঙ্গিতে একটা কথা বলি। সম্প্রতি আপনাদের বলে গেছিলাম গতবার একটা বই উপহার দিব তাবলিগের স্বরূপ, এই গত সপ্তাহে বের হয়েছে, আজকে আপনারা পাবেন ইনশাআল্লাহ। তাবলিগের স্বরূপ বিশ্লেষণ করতে গিয়ে প্রচলিত তাবলিগের ফাজায়েল আমল সহ, ফাজায়েলে দরুদ, ফাজায়েলে সাদাকাত, ফাজায়েলে কোরআন, ফাজায়েলে হজ, ফাজায়েলে জিকির, যতগুলো চ্যাপ্টার আছে সেখানে এত জাল হাদিস আর এত জয়ীফ হাদিস উল্লেখ করা হয়েছে আর এত ভুয়া কথা উল্লেখ করা হয়েছে, আমরা ওইটা তাবলিগ করে কি করে ছড়িয়ে দিই কিভাবে? সারা দেশেই চলছে মুসলিম উম্মাকে কোরআন এবং সুন্নার বিধান বাদ দিয়ে, কোরআন এবং সুন্নার বিধান বাদ দিয়ে আমরা আবদ্ধ করেছি জাল হাদিসের জালের মধ্যে। সালাতে জাল হাদিস, সিয়ামে জাল হাদিস, হজ্জের মধ্যে জাল হাদিস, জাকাতের মধ্যে জাল হাদিস, সহি হাদিস মানার লোক নাই। আবার উল্টাটা বলি কি, আবার উল্টাটা বলছি, হাদিস কি জাল হয়? হাদিস আবার জাল হয় কি? হাদিস জাল হয় না? হাদিস জাল হয় এটা যদি বিশ্বাস কেউ না করে তার ইমানই থাকবে না। হাদিস জাল হয় আপনি বলেন কি? যেমন একটা হাদিস আপনি যদি বিশ্বাস করেন অবস্থা কি হবে? লা নাবিয়্যা বাদি, এক মিথ্যুক তৈরি করেছে এই হাদিস, আমার পরে কোনো নবী আসবে না, ইল্লা ইয়াশা আল্লাহ, আল্লাহ চাইলে আসতে পারেন। আপনারা বলেন আল্লাহ চাইলে নবী আসতে পারেন না? এ দেখেন বলছে পারে, এক শ্রেণীর মানুষ বলছে পারে আর আচ্ছা আল্লাহ চাইলে কি পারে না বলেন দেখি, সব পারেন না? তা নবী আসতে পারে না? এই দেখেন আপনারা বিভক্ত হয়ে গেছেন।
উত্তরটা কি হবে বলেন তো? না, উত্তর হয়নি। আল্লাহ চাইলে সবই পারে, এটা এখনই বলছি। আসবে নবিয়া? আবার বলে যে আমি যে বললাম ইল্লা ইয়াশা আল্লাহ, আল্লাহ চাইলে আসতে পারেন? এইটা জাল হাদিস। এবার বলেন কোন জায়গায় ইবলিস শয়তানটা হাত দিয়েছে চিন্তা করেন। ইল্লা ইয়াশা আল্লাহ, আল্লাহ চাইলে আসতে পারে। আর সবাই জানে যে আল্লাহ যা চান সেটা তো হবেই। লা নাবিয়্যা বাদি, এটা সহিহ বুখারীর 509 পৃষ্ঠার হাদিস। আমার পর কোন নবী আসবে না। আনা খাতামুন নাবিয়িন, আমি হলাম নবীদের শেষ নবী। এতটুকু হাদিস। এই লা নাবিয়্যা বাদির সাথে ওই ইবলিস শয়তান ভণ্ড নবী যোগ করেছে ইল্লা ইয়াশা আল্লাহ, আল্লাহ চাইলে আসতে পারেন। এর উত্তর কি জানেন? আল্লাহ চাইবেন না। মনে থাকবে উত্তরটা, সবাই মনে রাখবেন। এর উত্তরটা কি? আল্লাহ চাইবেন না, কারণ তিনি বলে দিয়েছেন মোহাম্মদ হলেন কি? শেষ নবী। এই জায়গায় হাত দিয়েছে। বলেন এটা যে জাল হাদিস, এটা বিশ্বাস না করলে ঈমান থাকবে? এই দেশের এক শ্রেণীর লোক আছে যারা কাদিয়ানি বলা হয়, বলা হয় না? তারা কি মুসলমান? তারা বলে গোলাম আহমদ কাদিয়ানি হলো নবী। আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নবীকে যে শেষ নবী বলে বিশ্বাস করে না সে মুসলমান থাকতে পারে না, সে কাফের। অসম্ভব। অথচ দলিল হলে জাল হাদিস তাদেরকে বিভ্রান্ত করেছে। আপনি যদি আজকে সহি হাদিস গ্রহণ না করে জাল হাদিস গ্রহণ করেন, প্রথমত দলিল ভিত্তিক আমল করতে হবে। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সহি মুসলিমের দ্বিতীয় খণ্ডের 77 পৃষ্ঠা 1718 নম্বর হাদিস, মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ। কেউ যদি কোনো আমল করে আর ওই আমল করার নির্দেশ আমি মোহাম্মদ না দেই, তাহলে ওইটা প্রত্যাখ্যাত, ওইটা বর্জনীয়, ওইটা চলবে না। তাহলে মোহাম্মদের আদর্শ যেখানে নাই সেখানে আমি কি যেতে পারি? না। জান্নাতে কে নিয়ে যাবেন? জান্নাতে সুপারিশ করে কে নিয়ে যাবেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কেউ? দেখুন ওহির বিধানের কাছে আত্মসমর্পণের জন্য সবাই একমত, যদিও তাদের নিজেদের নামে মাযহাব তৈরি করেছে। যেমন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বক্তব্য, লা ইয়াহিল্লু লি আহাদিন আন ইয়াখুযা বিকাউলিনা মা লাম ইয়ালাম মিন আইনা আখাযনাহু। দেখেন আমি চার ইমামের বক্তব্য উপস্থাপন করছি, দলিল ছাড়া কোনো আমল করবেন এই অধিকার আপনার আমার না। যে কোনো ক্ষেত্রে দলিল দরকার। আর দলিল মানে কি? ওহির বিধান। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন ফতোয়া শামি 6 নম্বর খণ্ডের 293 পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে, এবং 3 জন ছাত্র থেকে সঠিক বিশুদ্ধ সনদে বর্ণিত হয়েছে ইমাম আবু হানিফা থেকে, লা ইয়াহিল্লু লি আহাদিন আন ইয়াখুযা বিকাউলিনা, আমার কোনো কথা গ্রহণ করা তার জন্য হালাল নয় যে জানে না, মিন আইনা আখাযনাহু, আমি কোথায় থেকে গ্রহণ করেছি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন অবশ্যই দলিল লাগবে। আর একটা কথা তিনি বলছেন, মিজানুল কুবরা আব্দুল ওহাব সারানির লেখা এই বইয়ের 30 পৃষ্ঠার মধ্যে আসছে, তিনি বলছেন দলিল পেলেও দলিলটা দেখতে হবে সহি কিনা। তার প্রসিদ্ধ কৌল, ইজা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন হাদিস সহি হবে জানবে সেটাই আমার মাযহাব। একদিকে চলছে ভুয়া আমুলের আড্ডা, সেটা সালাতের মধ্যে হতে পারে, সিয়ামের মধ্যেও হতে পারে, জাকাতের মধ্যেও হতে পারে। বাংলাদেশে জাকাতুল ফিতরে দেওয়া হয় কয়সা? অর্ধ ছা।
এটা হলো ইরানের ইরাকের সা অনুযায়ী দেওয়া হয়। আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরাকে এসেছিলেন না, মক্কা মদিনায় এসেছিলেন। সা হবে এই মাপ অনুযায়ী এক সা সম পরিমাণ কত কেজি? আড়াই কেজি এক সা দিতে হবে। কিন্তু আমি কোথায় পেলাম যে ইরাকের সা অনুযায়ী অর্ধ সা ফেতরা দিতে হবে? যদি এক সা ফেতরা হয়, আড়াই কেজি চাউলের মূল্য এখন কত? একশো টাকা। চল্লিশ চল্লিশ আশি, আর বিশ কত? একশো টাকা। সবাই একশো টাকা খায় না, তার বেশি খায়। কেউ পঞ্চাশ টাকা কেজি খায় না, তার ফেতরা আরো বাড়বে। এই জন্য খাদ্য বস্তু দ্বারা ফেতরা দেওয়ার কথা বলা হয়েছে, যে যে মানের খায় সে সে মানের খাদ্য দিয়ে ফেতরা দেবে। এটাই হলো হাদিস। অথচ টাকা নির্ধারণ করে দিলাম কত? পঞ্চান্ন টাকা। হলো এদেশের মুসলিমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী, 1510 নম্বর হাদিস খুলুন, সহিহ বুখারীর মধ্যে এসেছে, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য অনুযায়ী হাদিস অনুযায়ী এক সা করে সবাই ফেতরা দিত, বাংলাদেশে দরিদ্র মানুষরা উপকৃত হতো। কিন্তু সেখান থেকে আমরা বিরত আছি, একটাই কারণ, পেস্টা বাদিয়েছে জৈব এবং জাল হাদিস। সব জায়গায় মুসলিম উম্মাকে টুকরো টুকরো করে শেষ করার পিছনে আছে জৈব এবং জাল হাদিস। আপনাদের ওই তথ্যটা বলে দিই, আজকে ভুল বুঝবেন না, বাংলাদেশে প্রচলিত আছে আলেমরা বলে সিয়াসাত্তা বলে না, সিয়াসিত্তা বলে না, মানে সয়খান সহি কেতাব, এই কথা কি ঠিক না? মুহাদ্দিসগণ নাম রেখে গেছেন সহিহাইন, বুখারি এবং মুসলিম দুইটা সহি কেতাব, আর বাকি চারটা কেতাবের নাম হলো কি? সুনান, সুনানু আরবা। ইমাম আবু দাউদ নাম রেখেছেন সুনানু আবি দাউদ, ইমাম তিরমিজি গ্রন্থ সুনানু তিরমিজি, ইমাম ইবনু মাজার গ্রন্থ সুনানু ইবনু মাজা, সুনানু নাসাই, চারটা সুনানের কেতাব। যদি আপনি চিন্তা করেন, উপমহাদেশে এই কথাটা ছড়িয়ে দিয়েছে কি? সিহা সিত্তা, ছয়খান সহি কেতাব, এটা উপমহাদেশের কথা। অথচ এই ছয়টাকে, এই চারটা কেতাবের মধ্যে, সুনানের কেতাবের মধ্যে জয়ীফ হাদিস আছে কতগুলো? আজকে আপনাকে সচেতন হতে হবে। আবু দাউদে আছে 1054টা, তিরমিজিতে আছে 832টা, ইবনু মাজাহতে আছে 876টা, নাসাইতে আছে 390টা, মোট এই চারটি কিতাবে 3152টি জৈব এবং জাল হাদিস আছে, 3000। আচ্ছা, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করে বলছেন হাদিসটা জৈব, তাহলে কি আবু দাউদের সব হাদিস সহি? একটা দাড়ি কাটার হাদিস আছে, দাড়ি ছাঁটার হাদিস আছে তিরমিজির মধ্যে, দ্বিতীয় খণ্ডের 105 পৃষ্ঠা, ইমাম তিরমিজি বলছেন হাদিসটা জাল, তাহলে তিরমিজির সব হাদিস সহি? তারাই বলে গেলে আমাদের কেতাবে জয়ীফ হাদিস আছে। তারা যদি না বলে যেতেন, তাহলে মুসলিম উম্মার চোখ খুলত না, জাল হাদিসের মধ্যে জড়িয়ে পড়তেন, জয়ীফ হাদিসের মধ্যে জড়িয়ে পড়তেন। আর এইটা নিয়েই বর্তমানে দ্বন্দ্ব চলছে সর্বত্র। অতএব আমি এখান থেকে বেরিয়ে আসতে চাচ্ছি, সেটা হলো দলিল খুঁজতে হবে। দ্বিতীয় কথা হলো দলিলটা যেন কি হয়? সহি হয়। কথা মনে থাকবে, ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন ইন্নামা আনা বাশার, আমি মানুষ মাত্র, উসিব উক্তি, ভুলও করি সঠিকও করি, ফানজুরু রাই, অতএব আমার মতামত তোমরা যাচাই করো, ইদা ওয়াফাকা বিল কিতাবি ওয়াস সুন্নাহ, যদি আমার মতামত কিতাব এবং সুন্নাহর সাথে মিলে যায়, ফাখুজুহু, তাহলে ধরো, ওয়াইল্লাম ইওয়াফিক ফাতরুকুহু, যদি আমার কথা আর হাদিসের সাথে মিল না হয়, তাহলে আমার কথাকে বর্জন করো। বলুন আলহামদুলিল্লাহ। ইমাম মালিক কত বড় ব্যক্তি, তার মধ্যে কোনো গুণামি ছিল না। তিনি বলছেন ইলাম আন্নাহু লাইসা ইয়াসলিমু রাজুলুন বিকুল্লি মা হাদাসা বিকুল্লি মা সামিয়া ওয়ালা ইয়াকুনু ইমামান আবাদা, সহিহ মুসলিম প্রথম খণ্ডের মুকদ্দমা 12 নম্বর পৃষ্ঠাটা খুলুন। তিনি বলছেন, মালিক বলছেন,
ওই ব্যক্তি নিরাপদ না যে ব্যক্তি যা শুনে তাই বর্ণনা করে, আর ওই ব্যক্তি কখনো ইমাম হতে পারবে না। অর্থাৎ ইমাম মালিক বললেন জয়ীফ হাদিস চলবে না, দুইটা কথাই বললেন, দলিল মানো, দলিলটা কি হতে হবে, সহি হতে হবে। ঠিক ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন মিজানুল কুবরা প্রথম খণ্ডের 63 পৃষ্ঠা খুলুন, তিনি বলছেন ইদা রাইতুম কালাম ইউখালিফুল হাদিস ফালমালু বিল হাদিসে ওয়াদরিবু কালামি আল হায়াত, তোমরা যদি দেখো আমার কথা হাদিসের বিরোধী। ইমাম শাফির মতো এত বড় বিদ্বান, তিনি বলছেন তোমরা যদি দেখো আমার কথা হাদিসের বিরোধী তাহলে আমার কথাকে তোমরা দেওয়ালে ছুঁড়ে মারো, হাদিসের প্রতি আমল করো। ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ বলছেন 10 লক্ষ হাদিসের হাফেজ, ভালো করে শুনে রাখুন, কোন ইমামেরই অপরাধ নেই। এই ইমাম গুলো মারা যাওয়ার 400 বছর পরে এই দলীয় মাঝহাবের উৎপত্তি হয়েছে। তাহলে কেন ঠেলাঠেলি, কেন দলাদলি? ইমাম আহমদ বিন হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ, তিনি বলছেন আলা তুকাল্লিদনি, তোমরা আমার তাকলিদ করো না, ওয়ালা তুকাল্লিদ ইবনা মালিকান ওয়ালা আউসাইয়া ওয়ান্নাখিয়া ওয়াশাফিয়া খুদিল আহকাম মিন হাইসু আখাদু মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ, তোমরা আমার তাকলিদ করো না, ইমাম মালিকের তাকলিদ করো না, ইমাম আউসাইয়ের তাকলিদ করো না, ইমাম নাখির তাকলিদ করো না, ইমাম শাফির তাকলিদ করো না, বরং তোমরা সেখান থেকে দলিল গ্রহণ করো যেখান থেকে তারা গ্রহণ করেছে, কোরআন এবং সুন্নাহ থেকে। খুদিল আহকাম মিন হাইসু আখাদু মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ। ইমাম আহমদ বিন হাম্বল এই উক্তি করছেন ইকদুল জিদ ফি আহকামিল ইস্তিহাদ ওয়াত তাকলিদ, এই বইয়ের 32 পৃষ্ঠার মধ্যে আলোচনা করেছেন এটা। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ হাদিস সহিটা গ্রহণ করতে হবে, এই জন্য তিনি বলছেন প্রথম বললেন দলিল মানো আগে, তাকলিদ করো না, এরপরে দলিলটা যে সহি হতে হবে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন মারিফাতু উলুমিল হাদিস, ইমাম হাকিমের একটা গ্রন্থ 30 পৃষ্ঠার মধ্যে আলোচনা করতে গিয়ে বলছেন ইন্নাল আলিমা ইদা লাম ইয়ারিফ আস-সাহিহা ওয়াস-সাকিমা ওয়ান-নাসিখা ওয়াল-মুনসিখা ফালা ইউসাম্মা আলিমান, তিনি বলছেন কোন আলেম যদি সহি জয়ীফ না বুঝে, নাসেক মানসুক না বুঝে, তাকে তোমরা আলেম বলো না। ইমাম আহমদ বলতে চেয়েছেন যে সহি জয়ীফ যাচাই করে কথা বলে না তাকে আলেম বলা যাবে না। বলুন ইমাম আবু হানিফার কোনো দোষ আছে? ইমাম মালিকের কোনো দোষ আছে? ইমাম আহমদের হাত কোনো দোষ আছে? ইমাম শাফির কোনো দোষ আছে? না, তারা সবাই বলেছেন কেতাব এবং সুন্নাহর দিকে ফিরে যাও। আজকের প্রেক্ষাপট হয়ে গেছে এক একজন এক এক দর্শন নিয়ে আমরা কি হয়ে গেছি, বিভক্ত হয়ে গেছি, হয়নি বিভক্ত? বাংলাদেশে চলছে বন্ধুরা আমার, আপনাকে একটা টার্গেট থাকতে হবে, কাল কিয়ামতের মাঠে আপনার ইমাম হবেন কে? যদি এইটা ঠিক না থাকে বিপদে পড়বেন। আজকে ভাগ করে নিয়েছি আমরা, শুরুতে ভাগ হয়েছে, শুরুতে 4টা খারিজি শিয়া মুরজিয়া কাদারিয়া 4টা ভাগে ভাগ হয়েছে মুসলিম উম্মা, এরপর হয়েছে রাফেজি, এরপর হয়েছে মুতাজিলি, এরপরে হয়েছে মুজাসসিমা মুসাববিহা, এরপরে ভাগ হয়েছে আর একটা তৃতীয় শতাব্দী হিজরিতে সুফিবাদ, যে সুফিবাদকে আজকে একটা নতুন নামকরণ করা হয়েছে। অথচ এই সুফিবাদ তৈরি হয়েছে 4টি দর্শনের আলোকে। কয়টা দর্শনের আলোকে? একটা হলো গ্রিক পারসিক, আর একটা হিন্দু, আর একটা হলো ব্রাহ্মণ। এই 4টি সভ্যতার আলোকে সুফিবাদের জন্ম হয়েছে। আর এর স্তর করেছি কি আমরা? শরীয়ত তরিকত মারেফত হাকিকত। শুধু এই স্তর না, তরিকা তো হাজার হাজার আছে। বন্ধুরা আমার, আমি কথাটা কেন বলছি, বলার উদ্দেশ্য হলো মুসলিম উম্মা কোরআন এবং সুন্নাহ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শতে কি হয়ে গেছে, বিচ্যুত হয়ে গেছে। আল্লাহর নবীর আদর্শ নেই,